ডিভোর্সের 7 বছর পর সেই পরিচিত নাম্বার থেকে কল এসেছে দেখে বুকের ভেতর ধড়ফড়িয়ে ওঠে। অবাক হলাম খুব, যে সম্পর্ক 7 বছর আগে চুকে বুকে গেছে সেই সম্পর্কের মানুষটি হঠাৎ করে কেন কল দিল। অনেক সুখের স্মৃতি ভেসে ওঠে দৃশ্যপটে, কত সুন্দর ছিল সেই দিনগুলো। ভালোবেসেই তো বিয়ে হয়েছিল আমাদের, তবে আজ সেই ভালোবাসাকে ছাপিয়ে গিয়ে এক দেওয়াল তৈরি হয়েছে যা কখনো ভাঙার নয়। তবে কেন আজ এত বছর পর কল দেওয়া, কেন পুরানো ক্ষতকে জাগিয়ে তোলা, কি চাই সে আমার কাছে? নানা প্রশ্নরা ভিড় করলো পরীর মনের আকাশে। এসব ভাবতে ভাবতে ফোনের রিংটোন বন্ধ হয়ে যাওয়ায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল পরী। মনে মনে দোয়া করল আর যেন কল না আসে, যে লোকটা তাকে এভাবে অনায়াসে ছেড়ে যেতে পারল তার সাথে অন্তত কোনো কথা থাকতে পারে না। যেখানে অনুভূতিরা বিধ্বস্ত রক্তাক্ত, সেখানে এত বছর পর যাকে জীবন দিয়ে ভালোবেসেছে বিশ্বাস করেছে সে পরীকে ঠিক রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, তাহলে তার কি প্রয়োজন পরীর কাছে? নানা ভাবনায় ফোনটা আবারও বেজে ওঠে, সেই নাম্বার। ধরবে না ধরবে না বলেও ঠিক ধরে ফেলল কোনো এক অজানা কারণে। হ্যালো, আসসালামু আলাইকুম, পরি কেমন আছো? সেটা জানার জন্য নিশ্চয় কল দেননি, কি জন্য কল দিয়েছেন সেটা বলেন, আমার কাজ আছে, কাটকাট গলায় বলল পরি। পরি, আমি কি তোমার সাথে একবার দেখা করতে পারি? না, পারেন না, আমি আপনার সাথে দেখা করতে আগ্রহী নই। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই যে দেখা করতে হবে। প্লিজ পরি, শুধু একটা বার দেখা করো। আমি জানি আমি তোমাকে হুকুম বা জোর কোনোটাই করতে পারি না, শুধু একবার দেখা করো, আমি আর তোমাকে জ্বালাবো না, অরুণয়ের গলায় বলল নাবির। আমার শিডিউল খালি নেই, তারপরে যদি খালি থাকে ভেবে দেখব, যতটা সম্ভব শক্ত ও কঠিন গলায় বলার চেষ্টা করলো পরি। নিজের মনের কষ্টগুলো নাবিলকে বুঝতে দিতে চায় না সে। নাবিল কৃতজ্ঞতা প্রকাশ করল, কিন্তু তার কৃতজ্ঞতায় পরীর ঘৃণা ধরে আসছে, কেমন যেন ন্যাকামি লাগে। তারপরও কোনো এক অজানা কারণে পরীর খুব কষ্ট হচ্ছে, কান্নারা ভিড় করেছে চোখের কোণে, একটু সুযোগ পেলেই টুক করেই গড়িয়ে পড়ে যাবে। কল কেটে দিল পরি। ফোনে লক করা কয়েকটি ছবি আনলক করল, মানুষটাকে দেখে কেউ বুঝতেই পারবে না সে কতটা ঠকাতে পারে কাউকে। অবশ্য পরিও কি বুঝেছিল এত সুন্দর এত স্মার্ট কথাবার্তার পেছনে তার কেমন হিংস্র মনোভাব পোষণ করে রেখেছে কে জানত। আসলে মুখ দেখে যদি মানুষের ভেতরের পশুটাকে বোঝা যেত তবে কত মানুষের জীবন বেঁচে যেত। এই যে সে এত কিছু করল পরীর সাথে, তারপরও কেন যেন পরীর মন অস্থির হয়ে আছে তার কল দেখে। কেন আমার অবচেতন মন এই কয়েকটি বছর তার কলের অপেক্ষায় প্রহর গুনেছে? জীবনে কিছু বিষয় আমাদের হাতে থাকে না, কিংবা থাকলেও আমাদের কিছুই করার থাকে না, তাই এই যে মনের এই অনুভূতিগুলোকে পাত্তা না দিলেও বারবার ফিরে আসে। আসলে তারা পাত্তা পাওয়া না পাওয়ার তোয়াক্কা করে না, মন যে বেহায়া, বড্ড বেহায়া, তাই মনের কথায় কান না দেওয়াই ভালো। মনে পড়ে তার সাথে কাটানো সুন্দর দিনগুলো, 5 বছরের ভালোবাসার সম্পর্কের পর পরিবারের মতে বিয়ে হয়েছিল তাদের। দুই পরিবারের সবাই তাদের বিয়েতে খুশি ছিল, ভালোই ছিল দুজন একসাথে, কিন্তু এক দমকা হাওয়া সব এলোমেলো করে দিল, ভালোবাসা নামক বস্তুকে উড়িয়ে নিয়ে গেল, রেখে গেল কিছু তিক্ত স্মৃতি আর চেনা মানুষের অচেনা চেহারার ভয়ঙ্কর রূপ। আজও মনে হয় কোথাও কি পরীর দোষ ছিল, কোন অপরাধের দণ্ড পেল সে? কখনো কখনো সেই সব স্মৃতিগুলো জ্বালায় পোড়ায়, কিছু স্মৃতি কখনো আমাদের শান্তি দেয় না, এক আকাশ অমানিশার অন্ধকারে ঢেকে রাখে, যা মাঝরাতে দীর্ঘশ্বাসের কারণ হয়। যে সম্পর্কে শুরু হয়েছিল 7 রঙা রামধনুর মতো, সেই সম্পর্ক শেষ হয়েছে কুচকুচে কালো রঙের ছায়ায়। এটাই জীবন, এটাই নিয়তি, যা মানুষকে মেনে নিতে হয়। নানান রকম ভাবনায় ডুবে থাকে পরি, এমন সময় একটা পুরুষালী কণ্ঠে হুঁশ ফেরে তার, আসবো ম্যাডাম।
অফিসের দরজা ঠেলে উঁকি দিয়ে দাঁড়িয়ে আছে সৌহার্দ। তার ভ্রু দুটো এক তালে নাচছে। সৌহার্দ পরীর বন্ধু, শুধু বন্ধু বললে ভুল হবে, খুব কাছের বন্ধু। পরীর জীবনের উত্থান হোক বা পতন, সব কিছুতেই সৌহার্দ তাকে সাহায্য করে গেছে, পাশে থেকেছে ঢাল হয়ে। সৌহার্দ প্রাণোচ্ছল একটা ছেলে, যার স্বভাবই হচ্ছে অন্যের বিপদে সাহায্য করা। আর পরী তার কাছে সবচেয়ে আলাদা, বলা যায় পরী নামটাই তার কাছে যত্নে গড়া বাক্সে বন্দি করার মতো। আর পরীর কাছে সৌহার্দ মানে এক স্পষ্ট ভরসার সম্পর্কের নাম। পরী ঠোঁট কামড়ে বলে, ড্রামা কিং, আই ভেতরে আই, নতুন ঢং শুরু হয়েছে মনে হয়, কবে থেকে এসব অনুমতি নেওয়ার প্রয়োজন হলো? সৌহার্দ রুমে ঢুকতে ঢুকতে বলে, আমি যাই করি তোর কাছে ঢং মনে হয়, কথায় আছে না, কৃষ্ণ করলে লীলা, আমি করলে লুচ্চা। পরী ভুরু কুচকে তাকায় তার দিকে, কিসের সাথে কি ছন্দ বলছিস? আজীব, আমি যাই বলি ঢং নয়তো আজীব, তাহলে আমি আর কথাই না বলি, মন খারাপের ভান করে ধরে সৌহার্দ। হয়েছে ড্রামা কিং, আর ঢং না করলেও চলবে, এখন বল এই সময়ে অফিসে? পাশের রুমে গ্লাসে দেখ স্যার কিভাবে তাকিয়ে দেখছে, তোর হাতে 2 মিনিট সময় আছে, যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হবি। সৌহার্দ পাশের রুমের গ্লাসে স্পষ্ট দেখতে পায় ফর্মাল ড্রেস আপে একজন ভদ্রলোক কপাল কুচকে এই দিকেই তাকিয়ে আছে। দেখেই সৌহার্দের মেজাজটা খারাপ হয়, এভাবে তাকিয়ে থাকার কি আছে? এই শোন, এখানে চাকরি করিস মানে তুই কি ওই বেটা খচ্চরের কেনা গোলাম? এভাবে তাকিয়ে থাকে কেন? মনে হচ্ছে তার বউকে পাশের বাড়ি কেউ তুলে নিয়ে যাচ্ছে। সবসময় এমন করে, যেদিনই আসি ওই দিনই এইভাবে শকুনির মতো তাকিয়ে থাকে। সৌহার্দ, কেন অযথা রাগ করছিস? বল না কি বলতে এসেছিস? ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেছে, আমি এখন আসি, বলেই উত্তরের আশা না করেই হনহনিয়ে বের হয়ে গেল সৌহার্দ। পরী কিছু বলারই সুযোগ পেল না। এই ছেলেটা এমনই, কেমন যেন অগোছালো, খ্যাপাটে, আবার কোথাও খুব গম্ভীর, কোথাও বা ভীষণ ছেলে মানুষ। এই এত বছরেও একে ঠিকঠাক বুঝতে পারল না পরী। পরী বসের রুমের দিকে তাকিয়ে দেখল ভদ্রলোক এবার আর এই দিকে তাকিয়ে নেই, ফাইল ঘাটাঘাটি করছে। এই ভদ্রলোক হচ্ছে আরেক চিজ। পরী আজও একে চিনতে পারল না। ওনার নাম আদিল আহমেদ, এই অফিসের মালিক, খুব কড়া স্বভাবের। কিন্তু পরীর কেন যেন মনে হয় পরীর সাথে তিনি কোনোদিন কড়া হয়ে কথা বলেননি। আবার সহজ হতেও তার সমস্যা। পরীর রুমে যেই দিন সৌহার্দ আসে সেই দিন উনি কিভাবে যেন তাকিয়ে থাকেন, বড্ড অদ্ভুত লোক। পরীর সব ভাবনা মাথা থেকে ফেলে দিয়ে কাজে মনোযোগ দেয়। সন্ধ্যার পর পরী বাসায় এসেছে, ফুয়াদ ছোপায় হাত পা ছড়িয়ে টিভি দেখছে। পরীকে দেখে বলে, শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা, কখন আসলি তুই? এই তো একটু আগে। তুই আজ তাড়াতাড়ি চলে এলি মনে হয়। আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই। তুই সময় পেলেই কি দেখিস এমন? পরী বিরক্তের সাথে কথাগুলো বলে উঠল। এমন সময় রহিমা দৌড়ে আসে এক গ্লাস পানি হাতে। এই নে নাফা, পানি খান। আপা, একটা জবরদস্ত খবর আছে, আপনি শুনলে হাসতে হাসতে মইরা যাইবেন এক্কারে। সেই জন্যই তো আমি মরতে চাচ্ছি না রহিমা, তাই শুনবো না। পরীর সহজ স্বীকারোক্তি, আপা হইছে কি, আমি আজ একখান লভ লেটার পাইছি। নিচের দিকে তাকিয়ে ওনার এক কোণা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলে রহিমা, তার চোখে মুখে মেকি লজ্জার ভাব। রহিমা পরীদের বাসায় কাজে সাহায্য করে, বয়স 18, শ্যামলা গায়ের রং, দেখতে মোটামুটি খারাপ না, কথা বলতে খুব ভালোবাসে, কেউ শুনতে চাই বা না চাই সে কথা বলবেই, তাই পরী তার নাম দিয়েছে কথার মেশিন। কথা বলতে না পারলে তার কথার বদ হজম হয়, ছটফট করে। এই যে এখন পরী শুনতে না চাইলেও ও এখন রহিমা বলেই যাবে। রহিমার আলোচনার বেশিরভাগ শুরু হয় অন্যান্য বিষয়ে, শেষ হয় বিয়েতে এসে। তার বড় দুঃখ এখনো বিয়ে হলো না বলে। তার স্বপ্ন বলিউডের সালমান খানের মতো একটা জামাই পাবে। রহিমা বেশিরভাগ কথা ইংরেজিতে বলতে চায়, কিন্তু বলতে গিয়ে ইংরেজির 14 গোষ্ঠীর 13টা বাজায় সে। তারপরও
পরির পরিবারের সবাই খুব ভালোবাসে রহিমাকে, রহিমাও তাই। পরি পানি খেতে খেতে রহিমার কথা শুনে ভীষণ খায়, লাভ লেটার দিল ইংরেজির 13টা বাজিয়ে। পরির মুখের পানি ছিটকে পড়ে তার বাবা আরিফ সাহেবের গায়ে। পরির মুখ হা হয়ে আছে, আরিফ সাহেবের চোখ দুটো স্বাভাবিক হয়ে আছে। মনে হচ্ছে উনি এমন কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। আসলে উনি লোকটাই এমন, সব কিছুতেই কুল থাকা ওনার স্বভাব। তাই এই মুহূর্তে ঘটে যাওয়া ব্যাপারটাই উনি একটুও বিচলিত নন। পাঞ্জাবির পানি ঝাড়তে ঝাড়তে তিনি বলেন, রহিমা এটাকে লাভ লেটার বলে, নট লাভ লেটার। ওই একই কথা খালু, যেই লাভ সেই কধু। রহিমা নিজের কথাই অটল থাকে, সেটা কতটা অযৌক্তিক তা দেখার চেষ্টা সে কখনোই করে না, তাই বাড়ির কেউ তাকে ভুল ধরিয়েও দেয় না। কিন্তু আরিফ সাহেব ভুল ইংরেজি শুনতে পারেন না, কারণ তিনি ইংরেজির শিক্ষক ছিলেন। পরি ব্যস্ত সুরে বলে, সরি বাবা, আমি বুঝতে পারিনি, তুমি এসে যাবে, পাঞ্জাবিটা খুলে দাও, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আরিফ সাহেব মেয়ের কাছে এসে হেসে বলেন, কোনো ব্যাপার না আমার মা, এটাই তোমার কোনো দোষ নেই, কুল মা কুল। পরি রহিমাকে বলে, আমার জন্য গ্রিন টি নিয়ে আয় রহিমা, আমি ফ্রেশ হতে যাচ্ছি। আরিফ সাহেব বলেন, পরি তোকে আজ কেমন যেন লাগছে, কিছু কি হয়েছে রে মা? না বাবা, আমার কি হবে, তোমার এমন কেন মনে হচ্ছে? না, তোর চোখ মুখ কেমন যেন শুকনো শুকনো লাগছে রে মা। পরি মনে মনে ভয় পেয়ে যায়, বাবা কি করে যেন তার সব কিছু বুঝে যায়। সবসময় পরির মুখ শুকনো লাগে, এদিকে আমি যে আসি সেদিকে কারোর কোনো খেয়ালই নেই, ছেলে হয়ে যেন পচে গেছি, ফুয়াদ অভিমানের ঢঙে কথাগুলো বলে ওঠে। পচে গেছিস সেজন্যই তো বলি, বাসায় আমার পচা পচা গন্ধ কোথা থেকে আসছে রে? বুঝলি পরি, এই পচা গন্ধটাকে বাসার বাইরে রেখে আসতে হবে, নয়তো কয়েকদিন পর বাসায় থাকা যাবে না আর। আরিফ সাহেব বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বললেন। আরিফ সাহেব ও ফুয়াদ দুজনেই সারাক্ষণ বাবা ছেলে .com, টম অ্যান্ড জেরি এর সমস্ত বেশি সারাক্ষণ ঝগড়া করে। পারফিউমের শার্ট পাঞ্জাবি থেকে শুরু করে আন্ডারওয়্যার নিয়েও দুজনের লেগে যায়, আর তাদের ঝগড়া বন্ধ করতে মাঝখানে এসে পড়ে পরি। পরি যদি না আসে কেউ তাদের গণ্ডগোল বন্ধ করতে পারে না। আরিফ সাহেব রিটায়ার্ড স্কুল শিক্ষক, উনি সবসময় যত কঠিন সময়ই আসুক না কেন সবাইকে বলেন শান্ত থাকতে, উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। একটাই সমস্যা, সবাইকে ছাত্র ভেবে সারাক্ষণ জ্ঞান দিতে থাকেন। ওনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ওনার মেয়ে পরি। পরি আগে ছিল, এখন অন্য কেউ, তার সাথে একটু পরে না হয় পরিচিতই হলেন। এদিকে রহিমা মুখ গোমড়া করে চলে গেছে চা বানাতে, তার কথা পুরোপুরি বলার সুযোগই পেল না বলে বেচারির পেটের ভেতরে কথাগুলো ফুলছে। ফুয়াদ আরিফ সাহেবের কথা শুনে সোফায় শোয়া অবস্থায় থেকে উঠে বসে, তাকে দেখে মনে হচ্ছে বেশ ঝামেলা করবে এখন। পরি সেটা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলে, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা এখন আমার সাথে আমার রুমে যাবে, কারণ তার সাথে আমার কিছু কথা আছে। আপনার রাগের সাথে কথাগুলোকে পাউরুটি জ্যামে লাগানোর মতো করে খেয়ে ফেলুন। কথা শেষ করে বাবার হাত টেনে উঠিয়ে নিয়ে যাই পরি, আর জোরে রহিমাকে বলে, রহিমা তাড়াতাড়ি মাথা ধরেছে, আনতেছি আপা। রান্নাঘর থেকে রহিমা আওয়াজ পাওয়া গেল, কিরে পরি, এরা বাবা ছেলে কি আবার শুরু করেছে রে, এভাবে টেনে নিয়ে আসতেছিস যে? শাহেনা বেগম উত্তেজিত হয়ে বলেন, দেখো নামু আবারও শুরু করেছে, এদের নিয়ে আর পারা যায় না, বাসায় না আসতে আসতেই শুরু হয়ে যায় টম অ্যান্ড জেরির মতো, আমি না থাকলে যে এরা কি করতো আল্লাহই ভালো জানে। শাহেনা আক্তার পরির মা, দেখতে মাশাল্লাহ, শাহেনা খুব ভালো মা, ছেলে মেয়েদের খুব ভালোবাসেন, বলতে গেলে ওনার পৃথিবী শুধু ছেলে মেয়েদের ঘিরে, সারাক্ষণ ছোট্ট পরিকে নিয়ে ব্যস্ত থাকেন। আর রহিমার ভুল ধরেন, রহিমা আর শাহেনা দুজন যেন সাপে নেউলের সম্পর্কে, দুজনে এমনভাবে ঝগড়া করে মনে হয় যেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, দুজন দুজনের জায়গায় অটল থাকে, কেউ কাউকে মানতেই চায় না, এইখানেও পরিই একমাত্র সমাধান। মা,
আমি আসতেছি, ফ্রেশ হয়ে বাবাকে ঘরে নিয়ে যাও, ফুয়াদের কাছে যেন না যেতে পারে। বেচারা অফিস শেষ করে এসে একটু টিভি দেখছে, বাবা তাও দেখতে দিচ্ছে না। পরি স্মিত হেসে বলে, কি বললি? আমি দেখতে দিচ্ছি না, কিন্তু সে যে আমার সাথে লাগতে আসে সেটা তো বললি না। আরিফ সাহেব উৎকণ্ঠ হয়ে বলল, ও বাবা প্লিজ আমাকে ফ্রেশ হতে দিবে তো, কি শুরু করলে? আরিফ সাহেব হেসে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, জামা ফ্রেশ হয়ে নে, পরে ওই গাধাটাকে শাসিয়ে দিবি যাতে করে আমার সাথে লাগতে না আসে। পরি হতাশ গলায় বলে, ঠিক আছে বাবা। তার ঠোঁটের কোণে যেন এক প্রশস্ত হাসি। রুমে ঢুকতে যাবে এমন সময় আরেক বিপত্তি, ফাইজার সাথে ধাক্কা লেগে গেল। ফাইজা সে কি চিৎকার! পরির সাথে ধাক্কা লেগে তার মুখের ফেস প্যাক মুছে গেছে। ফাইজা পরির ছোট বোন, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, রূপচর্চায় সে খুবই পারদর্শী। নিজেকে ফিট রাখতে রাখতে তার দিন চলে যায়। শর্ট টেম্পার তবে মন ভালো। তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফুয়াদ, কারণ ফুয়াদের জন্য ফাইজা ঠিকমতো রূপচর্চা করতে পারে না। এই যেমন ধরুন, ফাইজা ফেস প্যাক লাগিয়ে চোখে শশা দিয়ে শুয়ে আছে, এমন সময় ফুয়াদ এসে ফাইজার চোখ থেকে শশা তুলে খেয়ে ফেলে, কিংবা ফাইজার মেকআপের জিনিসপত্র পাশের বাসার বাচ্চা মেয়েদেরকে দিয়ে দেয়। এরকম আরো হাজারো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে তারা। পরি এসে তাদের ঝগড়া থামায়। পরি রুমে এসে দেখে ছোট্ট পরি মুখ গোমড়া করে বসে আছে। আজ পরি বলেছিল আজ ছোট্ট পরিকে নিয়ে বাইরে খেতে যাবে, কিন্তু পরি বিকালে বাসায় আসেনি, তাই ছোট্ট পরিটার মন খুবই খারাপ। পরি ব্যাগটা ড্রেসিং টেবিলের উপরে রেখে লাভ শেপের একটা চকলেটের বাক্স বের করে ছোট্ট পরির কাছে যায়। আমার ছোট্ট পরিটা বুঝি রাগ করেছে? মামাম খুব খুব সরি তো, এই দেখো মামাম কানে ধরেছে, আর কোনো দিনও ভুল হবে না। পরির কথায় ছোট্ট পরি একটুও নড়ল না, বরং আরও পেছনে ঘুরে বসল। তখনই পরি ব্যথায় উহ বলে এবং একটা শব্দও হয়। ছোট্ট পরি পেছনে তাকিয়ে দেখে পরিকে। তাড়াতাড়ি করে খাট থেকে নেমে এসে চিন্তিত গলায় বলে, মাম্মাম আমি আর কখনো রাগ করবো না তোমার সাথে, তোমার কোথায় ব্যথা লেগেছে মাম্মাম? ছোট্ট পরি কাঁদছে আর পরি হাসছে তার কান্না দেখে। পরি ছোট্ট পরিকে কাছে টেনে নিয়ে বলে, মাম্মামের কিচ্ছু হয়নি পরি, মাম্মাম একদমই ঠিক আছে, শুধু তোমায় কাছে চাইছে। পরি পরিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, একদম তুমি এমন করবে না মাম্মা, তুমি ব্যথা পেলে আমার খুব কষ্ট হয়। পরি পরির কপালে চুমু খায়। তার মেয়েটা যে তাকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। পরি পরির মেয়ে 6 বছর বয়স। পরির যখন 1 মাসের পেটে, তখনই পরি আর নাবিলের ডিভোর্স হয়ে যায়। যদিও তখন তাদের কেউই জানতো না পরি গর্ভবতী। ডিভোর্সের পর পরি যখন মানসিক বিয়ে দিয়ে ভেঙে পড়েছিল, তখনই জানতে পারে সে প্রেগনেন্ট। এমন একটা খবর শুনে যেন সে প্রাণ ফিরে পেল, বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পেল। জীবনের অনেক পরীক্ষা দিয়ে গেছে পরি, তারপর এসেছে এই পর্যায়ে। পরিকে নিয়েই পরির পরিবারের সবার জীবন। পরির পরিবার মধ্যবিত্ত পরিবার, কিন্তু তাদের সবার মুখে সুখের কোনো অভাব নেই। পুরো পরিবারের সবাই পরিকে আর পরিকে মাথায় করে রেখেছে। ডিভোর্সি বলে কখনো পরি নিজেকে ভাববার সুযোগও পায়নি, বরং বিয়ের আগের চেয়ে আরও বেশি ভালোবাসা পেয়েছে পরিবার থেকে। হঠাৎ নাবিলের ফোনের কথা মনে হয় আর তখনই মনটা খারাপ হয়ে যায় পরির। 7 বছর পর হঠাৎ তার কি প্রয়োজন হলো পরির কাছে? কেনই বা দেখা করতে চাইছে? কোথাও পরিকে নিয়ে যাবে না তো? এটা ভাবতেই পরির হাত পা ঠান্ডা হয়ে এলো, নানা চিন্তা ভাবনা মাথায় এসে ভর করলো। কিন্তু সবকিছু ছাপিয়ে নাবিলের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা মনে পড়ল তার। ভালোবাসার রং এতটা হালকা কি করে হতে পারে? কি করে ভালোবেসে কাউকে বিয়ে করে আবার দূরে সরিয়ে দিতে পারে? তবে কি ভালোবাসা বলে পৃথিবীতে কিছুই নেই? সকালের নাস্তা করতে বসেছে পরির পরিবারের সবাই। তখনই রহিমা এসে বলে, পরি আপা আপনি কিন্তু কালকে আমার কথাটা শুনলেন না। এখন হলেন আপা, হইছে কি?
ওই যে হায়দার ভিলার দারোয়ান কুদ্দুস আছে না, হেই আমারে নাকি ভালোবাসে। আপা বিশ্বাস করেন, এইটা শুনে তো আমি শরমে মইরা যাই যাই অবস্থা। আপা আপনি আমারে হেই ঠাওর খান কইরা হোনাবেন, আমার না কেমন জানি শরম শরম করে। রহিমার চোখ নিচের দিকে, তাকে দেখে মনে হচ্ছে এখনই সে লজ্জায় মরে যাবে। সবাই তার কথা শুনে হাসতে হাসতে শেষ, শুধু শাহেনা বেগম ছাড়া। শাহেনা বেগম বলেন, এই রহিমা এসব একদম ভালো কথা না, এখনো ঠিকঠাক মতো রান্না করতে পারিস না, আর এখনই প্রেম বিয়ে নিয়ে আসিস, একদম চুপ থাকবি, আমি ঠিক করেছি তোর বিয়ে দিয়ে দেব না। আর শাহেনা বেগমের চোখে মুখে হাসি খেলা করছে, কইলেই হইল, দেখবেন আমি পালাইয়া যামুগা, তখন আর আপনারা আমারে বিয়া দেওন লাগবো না, আমি নিজেই বিয়া কইরা পালামো। রহিমা খুব আগ্রহ নিয়ে বলল কথাগুলো, উপস্থিত সবাই একতালে হেসে ওঠে রহিমার কথা বলার ঢং দেখে। রহিমা যখনই বিয়ের কথা বলে তখনই শাহেনা বেগম তাকে বিয়ে দিবে না বলে তাকে চুপসে ফেলে, কিন্তু রহিমা থামে না, তার বিশ্বাস একদিন ঠিক কোনো সালমান খান এসে তাকে নিয়ে যাবে। তাদের কথার মাঝেই ফুয়াদ বলে, হাই রহিমা তুই এসে আমার কপালের সাথে কপাল ঘষে নে, আমার অবস্থাও তোর মতো, এইদিকে আমার যে বিয়ের বয়স হয়েছে তা কেউই দেখে না, কবে যে আমার ছেলে মেয়ে মানুষ করব কে জানে। ফুয়াদের কথার মাঝখানে ফোড়ন কাটে তার বাবা, তিনি বলেন, যেই একটা চেহারা আর যেই চাকরি কে দিবে তোর কাছে মেয়ে, আর তুই এখনো ফিডার খাস, তোকে বিয়ে করবে কে, এত ছোট্ট বাচ্চাকে বিয়ে করাবো কেমনে। ফুয়াদ বাবার কথা শুনে রাগি স্বরে বলে, আমি যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাব, আর তুমি আমারে বাচ্চা বলো, থাক কেউ বিয়ে করাতে হবে না, আমিও রহিমার মতো পালাইয়া বিয়া করব, বুঝলি রহিমা, কেউ আমাদের কথা ভাববে না, তাই আমার বিয়েতে তুই সাহায্য করবি আর তোর বিয়েতে আমি সাহায্য করব। উপস্থিত সবাই জোরে হাসছে, এমন ঘটনা এই পরিবারে নতুন না, কারণ এই টম অ্যান্ড জেরি সব সময় এমনই করে, তারা বাবা ছেলে হয়েও বন্ধুর মতো ঝগড়া করে, তাদের বন্ডিংটা একদমই আলাদা, নয়তো অন্য কেউ হলে এত সহজে সব কথা বলতে পারতো না, পারতো পারতো না। আসলেই বাবা মাকে সবার আগে বন্ধু হতে হবে, তাই তো আরিফ সাহেব সব সময় ছেলে মেয়েদের বন্ধু হতেই চেয়েছেন। বাবা ছেলের মাঝখানে ফোড়ন কাটল পরি, বলল, ফুয়াদ চল তুই আমি একসাথে বেরিয়ে যাই, আর তোর বিয়ের বয়স হয়েছে সে আমরা দেখতেছি, এবার মেয়ে খোঁজা শুরু করব। আরিফ সাহেব বলে, যেখানে এই গাধাটার বিয়ের কথা হবে সেখানে আমি গিয়ে বলে আসব এই গাধার কাছে বিয়ে দিয়ে তাদের মেয়ের জীবনটা যেন নষ্ট না করে। পরি বাবার দিকে তাকিয়ে হাসে, কেমন বাচ্চাদের মতো, তার বাবাও এই ছেলে মানুষীগুলোর জবাব দিচ্ছে, বাবা দ্য বেস্ট বাবা, এসব ভাবলেও মুখে বলে, হয়েছে বাবা আমাকে আর ভাইকে অফিসে যেতে দাও, রাতে বাগির ঝগড়াটা শেষ করো। আরিফ সাহেব মেয়ের মাথায় হাত রাখেন, দোয়া ইউনুস পরে ফু দিয়ে দেন, ফুয়াদ পরির সামনে এসে দাঁড়িয়ে যায় যাতে করে তার গায়েও ফু লাগে। আরিফ সাহেব হেসে ছেলেকে টেনে ধরে জোরে জোরে ফু দিয়ে দেন। ফুয়াদ বলে, হয়েছে বাবা হয়েছে, এত ফু দিচ্ছ যে থুতু এসে গায়ে পড়ছে। উপস্থিত সবাই আবারও হাসে। পরি বলে, উফ এদের নিয়ে আর পারা যায় না। পরি শাহেনা বেগমকে জড়িয়ে ধরে হেসে বলে, মা আমি তাহলে আসছি। শাহেনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলে, সাবধানে আসিস মা। ঠিক আছে মা। পরি তার মেয়ে স্বপ্নকে বলে, চলো চলো স্বপ্ন, তোমার স্কুলে দেরি হয়ে যাবে তো। আরিফ সাহেবের কাছে গিয়ে স্বপ্ন বলে, তাড়াতাড়ি পাপ্পু দাও নানু ভাই, স্কুলে দেরি হয়ে গেলে মিস খুব বকা দেয়। আরিফ সাহেব স্বপ্নকে কাছে টেনে স্বপ্নের কপালে আদর করে দেয়, তারপর শাহেনা বেগমের কাছে যায়, এরপর ফাইজা, এরপর ফুয়াদের কাছে। এটাই হচ্ছে স্বপ্নের রুটিন, পরিবারের সবার কাছ থেকে আদর নিয়ে তারপরে সে স্কুলে যায় স্বপ্ন পরির সাথে। পরি পরিবারের সবাই খুবই হাসি খুশি, তাই তারা সবসময় খুব ভালো থাকে, তাদের জীবন মধ্যবিত্তের ভেতরে সুখী একটি জীবন, যেখানে হাসি যেমন ভাগ করে নেওয়া হয় ঠিক তেমনি দুঃখটাও ভাগ করে নেওয়া হয়।
পরে নাবিলকে সন্ধ্যার দিকে সময় দিয়ে বলে জানিয়েছে যে তবে মাত্র 30 মিনিট, এর বেশি সময় সে পাবে না বলে জানিয়ে দিয়েছে। নাবিল এসে বসে আছে রেস্টুরেন্টে, পরি এখনো আসেনি। তার মনে পড়ে গেল তাদের সম্পর্কে শুরুর দিকের কথা, তখন পরি তার জন্য বসে সব সময় অপেক্ষা করত। এমনও রেকর্ড আছে পরি 10 ঘন্টা বসে অপেক্ষা করেছে নাবিলের জন্য, কিন্তু নাবিল আসেনি। আজ সময় কতটা পাল্টে গেছে, হয়তো পরিও পাল্টে গেছে। তখনও কেউ অপেক্ষা করেছে, আজও কেউ অপেক্ষা করছে, পার্থক্য শুধু একটি, একজন পরির জায়গায় আর অপরজন নাবিল। জীবনের ঘূর্ণমান গতিকে কে কখন কোথায় যাবে তা কেউই জানে না। জীবন খুব হিসেবি, সব কেমন যেন কড়াই গণ্ডায় মিলিয়ে দেয়। এই যে আজকে সময়টা পরির, অথচ একদিন সময় ছিল নাবিলের। জীবন সত্যি হিসেবি, বড্ড বেশি হিসেবি। মিনিট দশেকের ভেতরেই পরি চলে আসে, পরির পরনে গাঢ় নীল রঙের ম্যাজেন্টা পাড়ের জামদানি শাড়ি, প্রসাধনের ব্যবহার মুখে নেই, চোখে বরাবরের মতোই গাঢ় করে কাজল আঁকা, পাতলা গোলাপি ঠোঁট জোড়া, হালকা পানির মতো কিছু একটা দেওয়া, হাতের কবজিতে ছাই রঙের একটা ব্যাগ, তার গায়ে একটা প্যারিস টাওয়ারের রিং, দেখতে বেশ লাগছে। এই 7 বছরে খুব একটা পরিবর্তন হয়নি পরি, একটু স্বাস্থ্য ভালো হয়েছে, আগে বেশি রোগা ছিল, এখন একদম পারফেক্ট লাগছে। সেই মায়াবী দুটো চোখ, যে চোখে একটা সময় হারিয়ে যেত নাবিল, যে চোখের কোণে প্রশস্ত হাসিটা দেখলে মন জুড়িয়ে যেত নাবিলের, আজ সেই সব দিনগুলো শুধুই অতীত, সম্পর্ক সেটাও অতীত। সুন্দর স্মৃতিগুলো কেমন করে যেন গত হয়ে যায়, বর্তমান তো শুধু কাদায় জ্বালায় আর পোড়ায়। পরি এসে টেবিলের ওপরে ব্যাগটা রাখে, শান্ত ভঙ্গিতে চেয়ার টেনে বসে নাবিলের সামনাসামনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পরি একবারও নাবিলের দিকে তাকায়নি, অথচ নাবিল মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে পরির দিকে। সেই দরজা দিয়ে যখন পরি ভেতরে আসছিল, তখন থেকে দীর্ঘ 7 বছর পর পরিকে দেখছে নাবিল, পুরানো অনেক স্মৃতি ভেসে উঠছে দৃশ্যপটে। নাবিল বুদ্ধিভ্রষ্টের মতো তাকিয়ে আছে পরির দিকে। ওয়েটার এসে মেনু দিয়ে গেল, পরি সেই মেনুটা নাবিলের দিকে এগিয়ে দিল, কিন্তু নাবিলের দিকে তাকালো না। ওয়েটারের কথায় নাবিলের হুঁশ ফেরে, একটু পর আসেন অর্ডার দিচ্ছি, ওয়েটার নাবিলের কথা শুনে চলে যায়। পরি খুব সহজ ও স্বাভাবিকভাবে বলে, যা বলার বলুন তাড়াতাড়ি, আমি 30 মিনিটের বেশি সময় আপনাকে দিতে পারবো না। নাবিল পরির কথা শুনে একটু হেসে বলে, কেমন আছো পরি? তার কথা বলার মাঝে বোঝা যাচ্ছে নিজের প্রতি খুব কনফিডেন্ট। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, পরির সহজ উত্তর। স্বপ্ন কেমন আছে? সেটা আপনার না জানলেও চলবে, কেন ডেকেছেন সেটা বললেন। পরি, আই এম সরি, নাবিল অনুনয়ের গলায় বলে। সরি ফর হোয়াট? অবাক হওয়ার মতো করে বলে পরি। সরি ফর এভরিথিং পরি, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তার জন্য সরি। ঠিক কিসের কিসের জন্য আপনি সরি বলতে চান? কোন কাজটার জন্য আপনি সরি বলতে চান? আপনার অন্যায়ের ভার এতটা বেশি যে সেটাই পৃথিবীর সব অন্যায় একসাথে করে আনলেও তার ক্ষমা হয় না। আর একটা কথা, আপনি আর কোনো দিনও আমার সাথে দেখা করার চেষ্টা করবেন না। আমি আপনার সাথে জড়িয়ে থাকা সমস্ত অতীত আমার জীবন থেকে মুছে ফেলতে চাই। নাবিল নামের কেউ আমার জীবনে ছিল সেটা আমি ভুলে যেতে চাই। আমি এখন অনেক ভালো আছি, দয়া করে আমার জীবনে কোনো উৎপাত করতে আসবেন না। পরি চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাবিল, অবাক লাগছে তার। এটা কি নাবিলের জন্য পাগল হওয়া সেই পরি? সময় আসলেই বড় জাদুকর। পরির কথার ধরন শুনে কিছুটা চমকায় নাবিল। অবশ্য কালও ফোনে এভাবেই কথা বলেছিল, কিন্তু নাবিল ভেবেছে যতই রাগ করে থাকুক, সামনাসামনি এলে পরি নিশ্চয়ই রাগ করে থাকতে পারবে না। এখন কেমন যেন লাগছে নাবিলের, এই পরির কথার সাথে আগের পরির কোনো মিল নেই। এই পরি কথা বলার ধরন সহজ মনে হলেও তার ভেতর কাঠিন্য আছে। এই পরির কথায় শান্তভাব থাকলেও দৃঢ়তা আছে,
অথচ এই পরী একদিন নাবিল নাবিল বলে সারাক্ষণ পাগল থাকত। এই পরীর মাঝে ছিল কিশোরীর চঞ্চলতা, ভালোবাসার আগমনের ব্যাকুলতা, অথচ সেই আজ কতটা কঠিন হয়ে গেছে। তবে কি আজ সময় সত্যি পাল্টে গেছে? জীবনের মোড় সত্যি তার অজান্তে তার প্রতিকূলে চলে গেছে? কথাগুলো শেষ করে পরী নাবিলকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। তার খুব কষ্ট হচ্ছে, নাবিলের সামনে আর কিছুটা থাকলে রাগে কষ্টে কান্না চলে আসবে তার, কিন্তু কোনোভাবেই সে নাবিলের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। কি করে একটা মানুষ এতটা অন্যায় করার পর শুধু একটা সরি বলতে আসে? হাউ সিপ পরীর কেন যেন খুব কষ্ট হচ্ছে। খুব পাশে পার্ক আছে, সোজা সেখানে চলে গেছে। নাবিল কল দিচ্ছে দেখে ফোনটা বন্ধ করে দিছে। প্রায় 2 ঘন্টা একা একা পার্কে বসে থাকার পর হঠাৎ তাকে অবাক করে দিয়ে সৌহার্দ্য পাশে এসে বসেছে। পরী অবাক হয়ে যায় যখনই তার কষ্ট হয় কোনো কারণে। আর মন খারাপ থাকলে তো তখনই এই ছেলেটা কি করে যেন টের পেয়ে যায়। কেমন কাকতালীয় লাগে পরীর কাছে সব কিছু, কিন্তু সৌহার্দ্যকে কিছু বুঝতে না দিয়ে বলে, কিরে তুই এখানে? চোখ মুখে যতটা সম্ভব স্বাভাবিকভাবে হওয়ার চেষ্টা করে বলল পরী, আমি এখানে হলে তোর সমস্যা কি? এটা কি কোনোভাবে তোর বাবার সম্পত্তির মাঝে পড়ে যে তুই ছাড়া কেউ আসতে পারবে না? টিপ্পুনি কেটে কথাগুলো বলে সৌহার্দ্য। পরী চুপটি করে থাকে। সৌহার্দ্য এখন ঝগড়া করার মুডে নেই, এই ছেলের কাজই ঝগড়া করা। পরী চুপ আছে দেখে কিছুটা সময় সৌহার্দ্যও চুপ থাকে। তারপর উঠে গিয়ে আইসক্রিম নিয়ে এসে পরীকে দেয়। পরী আইসক্রিম চুপচাপ খেতে থাকে। সৌহার্দ্য এবার বলে, তুই একবার আমাকে বলতে পারতি পরী, তুই এত বছরেও আমাকে আপন করতে পারলি না? পরী তুই নিজেই জানিস আমি তোর চোখের ভাষা পড়তে পারি, তোর হাসির আড়ালের কষ্টটা বুঝতে পারি। তাহলে কি করে সব সময় তুই আমার থেকে নিজেকে আড়াল করিস? আর এই বৃথা চেষ্টাই বা কেন করিস পরী? চেষ্টা তো করে গেলাম সৌহার্দ্য, এখনো পর্যন্ত আমি আসলে কি সেই চেষ্টায় সফল হয়েছি? পরী বিষণ্ন স্বরে বলে উঠল কথাগুলো। তুই এত বছরেও আমাকে আপন করতে পারলি না পরী, তুই নিজেই জানিস আমি তোর চোখের ভাষা পড়তে পারি, তোর হাসির আড়ালের কষ্টটা বুঝতে পারি। তাহলে কি করে সবসময় তুই আমার থেকে নিজেকে আড়াল করিস? আর এই বৃথা চেষ্টাই বা কেন করিস পরী? চেষ্টা তো করেই গেলাম সৌহার্দ্য, এখনো পর্যন্ত আমি আসলেই কি চেষ্টায় সফল হয়েছি রে? নাবিল কেন তোকে ডেকেছে পরী? পরী অবাক হতে গিয়েও হলো না, এই ছেলেটা তো এমনই। পরীর সব কিছু কেমন করে যেন সে জেনে যায়, তাই কি করে জেনেছে সেই প্রশ্নটা আর সে করল না। বলল, সরি বলতে এসেছে দোস্ত। সরি শব্দটা কত সহজ তাই না রে? কাউকে খুন করেও খুব সহজেই সরি বলা যায়, কারোর স্বপ্ন আশা ভেঙেও খুব সহজেই সরি বলা যায়, কারোর কলিজা কেটে লবণ মরিচ মাখিয়েও খুব সহজেই সরি বলা যায়। আসলে বর্তমানে সবচেয়ে সস্তা শব্দ বোধ হয় এই সরি, তাই অনায়াসে যা খুশি করেই এটা বলা যায় সৌহার্দ্য। পরী কথাগুলো বলার সময় দম আটকে আসছিল, কান্নারা দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছিল, খুব খুব কষ্ট হচ্ছিল, তাই পরীকে খুব উত্তেজিত হতে দেখল। তুই কি সরি গ্রহণ করেছিস পরী? শান্ত স্বরে প্রশ্ন করল সৌহার্দ্য। তোর কি মনে হয় আমি তার সরি গ্রহণ করব? এতটা সস্তা ভাবিস আমাকে? আমার তোকে সস্তা ভাববার স্পর্ধা নেই পরী, তোর মতো নারীকে কেউ সস্তা ভাবতে পারবেও না। এমন পরীদের তো শুধু সম্মান করা যায়। আর আচ্ছা থাক, এই কথাগুলো সৌহার্দ্য মনে মনে ভাবলেও সরাসরি বলল না, বলল, ভালোবাসার মানুষকে সস্তা করে দিতে দেয় পরী, একমাত্র এই ভালোবাসাই একজন প্রবল আত্মসম্মান বোধ মানুষকে একেবারে নিচে নামিয়ে নিয়ে আসে। ভালোবাসা যে বেহায়া, বড্ড বেহায়া রে পরী। আমি তার সরি গ্রহণ করিনি, তার সাথে জড়ানো সব স্মৃতিকে আমি ঘৃণা করি সৌহার্দ্য। তার সাথে একটা সময়
এক ছাদের নিচে থাকতাম আমি। এটা ভাবতেই পুরো গা গুলিয়ে আসে আমার। আই হেট দিস পারসন সৌহার্দ, আই হেট হিম। পরি ক্রমশ উত্তেজিত হয়ে যাচ্ছে। এটা সৌহার্দ বুঝতে পেরে আর কথা বাড়াতে চায় না, কারণ সে বুঝতে পারছে পরি খুব কষ্ট পাচ্ছে। তার রক্তাক্ত স্মৃতিগুলো আবারও তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তাই সে পরিকে বলে, চল পরি বাসায় যাবি, এখানে অনেকটা সময় বসে আছিস, তোকে ফোনে না পেয়ে বাসায় কল দিয়েছিলাম, আন্টি চিন্তা করছে তোকে নিয়ে, স্বপ্নকে ফাইজা স্কুল থেকে বাসায় নিয়ে যাবে। ও শিট, আমি কি করে আমার মেয়ের স্কুলের সময় ভুলে গেলাম, আমি এখনই স্বপ্নকে আনতে যাব। পরি হন্তদন্ত হয়ে উঠতে গেলে সৌহার্দ তার হাতটা ধরে বলে, বসে পড় পরি, ফাইজাকে বলে দিয়েছি আর আন্টিকেও কল দিয়ে দিয়েছি। তুই এই অবস্থায় বাসায় গেলে সবাই বুঝে যাবে তোর কিছু একটা হয়েছে, তখন সবাই তোকে নিয়ে চিন্তা করবে, তুই জানিসই তো সবাই তোকে কতটা ভালোবাসে। সৌহার্দের কথাগুলো শুনে পরি শান্ত হয়ে বসে, দূর আকাশে তাকিয়ে থাকে। কয়েকটি পাখি উড়ে যাচ্ছে কেমন যেন দিশে হারা হয়ে। তাদের জীবনের গন্তব্য কি তারা কি জানে, নাকি তারাও পরির মতো উপরটা স্বাধীন আকাশে ওড়ার মতো ভান করে ভেতরে ক্ষত নিয়ে ঘুরে বেড়ায়? অথচ সবাই জানে পরি কতটা ভালো আছে, সুখে আছে। জীবন এমন কেন? পরি শান্ত ভঙ্গিতে সৌহার্দের কাঁধে মাথা রাখল, বলল, আমি এই 7 বছরে নিজেকে অনেকটাই গড়ে নিয়েছি সৌহার্দ, সব ক্ষতগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু নতুন করে কেন সে আবার আমার গোছানো জীবনটাকে এলোমেলো করতে এলো, কেন সে আমার ক্ষতগুলোকে তাজা করতে এলো? আমি চাই না সেই সব দিনগুলো মনে করতে, আমি তো তার ইচ্ছে মতো সহজেই তার জীবন থেকে সরে এসেছি, তাহলে আজ কেন আবার সে আমার সেই সব দিনগুলো মনে করাতে এলো? আমি চেয়েও কেন সেই কষ্টগুলোকে এড়িয়ে যেতে পারছি না সৌহার্দ? পরি কাঁদছে, সে কান্নার শব্দ নেই, গতি নেই, কিন্তু ভেতরটা ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে সূক্ষ্ম অথচ তীব্র একটা যন্ত্রণা, এফোড় ওফোড় করে দিচ্ছে ভেতরটা, আর তার কষ্টগুলো ছুঁয়ে যাচ্ছে আরো একজন মানুষের বুকের ভেতরটা, কেটে কুটে যাচ্ছে, যা কেউই জানে না, কেউ শোনে না, সে হচ্ছে সৌহার্দ। পরি অফিসে বসে আছে আদিলের সামনে, এই লোকটার সামনে আসতেই ভয় করে পরির, কেমন ভাব নিয়ে থাকে সব সময়, বিরক্ত লাগে তার, যতক্ষণ এর সামনে বসে থাকে ততক্ষণ নিজেকে রোবট মনে হয়, কারণ আদিল কাজ করার সময় কেমন চুপ করে থাকে। পরি বোঝে না এই লোক নিজেই যখন কাজ করতে পারবে তখন তাকে ডাকার কি অর্থ, প্রতিদিন প্রায় 30 মিনিটের মতো বসিয়ে রেখে তারপর সে পরিকে কাজের বিষয়ে কথা বলে। পরি মাঝে মাঝে ইচ্ছা করে লোকটাকে একটা কথা এটা সেটা বলে শুনিয়ে দিতে, কিন্তু অফিসের বস বলে কিছুই বলতে পারে না সে। অফিসের সব মেয়েরা আদিলের সামনে বসে থাকতে ইচ্ছা প্রকাশ করে, অথচ পরির তাদের ঠিক উল্টো, অকারণ কোনো কিছুই তার অপছন্দ নয়। আপনাকে যে প্রজেক্ট ফাইল দেওয়া হয়েছে সেটার কাজ কতটুকু শেষ হয়েছে মিস পরি? গম্ভীর গলায় বলে উঠল আদিল। এই তো স্যার, অনেকটাই হয়ে গেছে, এখন শুধু ফাইলটা টাচ দেওয়া বাকি, আপনি তাড়াতাড়ি শেষ করে নিন, কাল জরুরি মিটিং আছে। ঠিক আছে স্যার, উত্তর দিয়ে পরি উঠতে চাইলে আদিল বলে, মিস পরি আমি কি আপনাকে যেতে বলেছি? আদিলের চোখে মুখে রাগ স্পষ্ট। কাজ শেষ, তাই ভাবলাম বসে থেকে আর কি করব, আমি চলেই যাই, আপনার ভাবনায় কি করে কিছু আসে যাই মিস পরি? আদিলের ফর্সা গাল দুখানা গোলাপি হয়ে গেছে রাগে। সরি স্যার, আর হবে না। পরি জড়সড় হয়ে বসে পড়ে আবারও চেয়ারে। স্বপ্ন কেমন আছে? গলার স্বর যতটা সম্ভব শান্ত করে বলল আদিল। আলহামদুলিল্লাহ ভালো আছে, পরি নিচের দিকে তাকিয়ে উত্তর দিল। আচ্ছা আপনি বসুন মিস পরি। পরি কিছু না বলে উঠে চলে আসে। মিস পরি শুনবেন? আদিল পিছু ডাকে। জি স্যার বলুন। আদিল মাথা ঝাঁকিয়ে হাসার চেষ্টা করে বলল, কিছু না, আসতে পারেন। পরি চলে যায় তার পথের দিকে, আনমনা হয়ে তাকিয়ে থাকে আদিল। পরি আদিলের কেবিন থেকে এসে রাগে গজগজ করতে থাকে, এই লোক এমন অদ্ভুত কেন, উফ
দম বন্ধ হয়ে আসে এর সামনে গেলে। পরি অফিস থেকে বাসায় ফেরার পথে ফাইজাকে একটা ছেলের সাথে রিকশায় দেখেছে। কে এই ছেলে? আগে তো তাকে কখনো দেখেনি পরি। ফাইজার সাথেই বা কি সম্পর্ক? নানা চিন্তা মাথায় উদয় হয় পরি, কারণ সে চায় তার মতো বোনও এমন কোনো ভুল না করুক, পরে সারাটা জীবন জ্বলুক। পরি ভাবে খুব তাড়াতাড়ি ফাইজার সাথে কথা বলবে। সে চায় না ফাইজা কেন কোনো মেয়ের সাথেই যেন এমন কিছু না হয়। পরি চুপচাপ বাসার উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় সৌহার্দ্য তার পাশাপাশি হাঁটা শুরু করেছে। কি ব্যাপার ম্যাডাম, আনমনে কার কথা ভাবা হচ্ছে? সৌহার্দ্যের গলায় রসিকতার ঢং। এই তুই কুত্তার মতো আমার পিছে পিছে ঘুরিস কেন রে? এই কুত্তি, তুই আমারে কুত্তা বলতে পারলি, আমি না তোর বন্ধু? এই যে একটু আগেই যে আমারে কুত্তি বললেন, সেটা কি? পরি মিটমিট করে হাসছে। সৌহার্দ্য সেটা খেয়াল করে বলল, পরিদের নাকি হাসলে খুব মিষ্টি লাগে, কিন্তু তোকে এত জঘন্য কেন লাগে বলতো? সৌহার্দ্যের চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। কারণ সেখানে সেই পরিদের পিছে এমন কুত্তা থাকে না, তাই তারা তো পরিস্থানে থাকে, তাদের পাশেও পড়ার মতো ছেলেরা থাকে। তোর মতো খচ্চর যার পাশে থাকবে তাকে দেখতেই খারাপ লাগবে, বুঝলি? পরির মনে হচ্ছে সঠিক জবাব দিতে পেরেছে, তাই খুশি খুশি লাগছে তার কাছে। এই পড়াটা আবার কে রে? সৌহার্দ্য অবাক হয়ে প্রশ্ন করে। আরে পরির পুলিঙ্গ কি আমি তো জানি না, তাই নিজেই বানিয়ে নিলাম, পরি মেয়ে হলে ছেলেরা পড়াই হবে। সি পরি, আমরা ছেলে হয়েছি বলে কি পচে গেছি? তুই কিভাবে পড়া টড়া বলতেছিস? আর বলবি বা না কেন, তুই তো আমার জন্মের শত্রু। সৌহার্দ্য রাগে গজগজ করতে লাগলো। পরি খুব হাসছে, কেমন বাচ্চাদের মতো করছে ছেলেটা, এত বড় ছেলে, এমন ছেলে মানুষই দেখে খুব হাসি পাচ্ছে তার। উফ, কেমন খ্যাপাটে সৌহার্দ্য। আচ্ছা সব পাগলামি বাদ দে, আমার বাসা চলে এসেছে, আমাকে এখন আমাকে আমার বাসায় যেতে হবে, আল্লাহ হাফেজ। কথা শেষ করে পরির সামনের দিকে পা বাড়ায়। সৌহার্দ্য বলে, এই পরি একবার বলতে পারতি ভেতরে যাওয়ার জন্য? আমি এতটাও হ্যাংলা না যে বললেই চলে যেতাম, কেমন বাচ্চাদের মতো করে বলে উঠল সৌহার্দ্য। পরি তার চলার ঢং বা বলার ঢং দেখে খুব হাসি পায়, তাও যতটা সম্ভব হাসি চেপে রাখার চেষ্টা করে বলে, আমি জানি তুই হ্যাংলা, তাই বলিনি ভেতরে আসতে, বললেই তুই চলে আসতি। পরির ঠোঁটের কোণে হাসি খেলা করছে। সৌহার্দ্য বোকার মতো পরির কথা শুনে দাঁড়িয়ে আছে। এভাবে কেউ সত্যি কথা মুখের উপরে বলে? এই মেয়েটাও না, গেলাম না তোর বাড়ি, তাতে আমার কি ক্ষতি হবে? কিভাবে অপমান করলি তুই আমাকে? আর যদি কখনো দাওয়াত করেও বলিস, তাও যাব না তোর বাসায়। আসলেই তুই আমার বন্ধু না রে, শত্রু। পরি হাসতে হাসতে ভেতরে ঢুকে যায়, হাত নেড়ে বলে, টাটা দোস্ত। পরির কোনো প্রতিক্রিয়া না দেখে আরো বেশি রাগ হয় সৌহার্দ্যের। তারপরও কেন জানো তার ঠোঁটের কোণে প্রশস্ত হাসি দেখা গেল, কেন কে জানে। রাতে ফাইজা বসে আছে তার রুমে, কানে ইয়ারফোন, গান শুনছিল। পরির স্বপ্নকে ঘুম পাড়িয়ে ফাইজার রুমে আসে। পরিকে দেখে ফাইজা কান থেকে ইয়ারফোনটা খুলে বলো, আরে আপু এসো বসো না। পরি ফাইজার পাশে বসে কিছু সময় পড়াশোনার কথা জিজ্ঞাসা করার পর তারপর বলো, আজ তোকে একটা ছেলের সাথে রিকশায় দেখেছি ফাইজু। কে সে বলা যাবে? আরে আপু কেন বলা যাবে না, তুমি আমার সাথে এত ফর্মালিটি কেন করছো? আসলে আপু আমরা রিলেশনশিপে আছি, তোমাকে আমি নিজেই জানাতাম, ভালো হলো তুমি আগে থেকেই জেনেছ। পরে কিছুটা সময় চুপ থেকে বলো, সব খোঁজ খবর নিয়েছিস তো? পরে আমার মতো কষ্ট পেতে হবে না তো? ফাইজা পরির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আপু আমি সব খবর নিয়েছি, সব কিছু ভালোই মনে হয়েছে, তুমি একদম চিন্তা করো না, সব ভালো হবে। পরি ফাইজার গালে হাত রেখে বলে, তাই যেন হয় রে ফাইজু। ফাইজা বলে, আপু তোমাকে একটা প্রশ্ন করব। হুম কর, অনুমতি কেন নিচ্ছিস? আপু তুমি কি নাবিল ভাইয়াকে মিস করো? ফাইজার কথা শুনে পরি চুপ হয়ে গেছে, কিছুটা ভেবে বলো, আসলে আমি আজকাল অনুভূতিগুলোকে আলাদা করতে পারি না, কোনটাকে মিস করা বলে সেটাই যেন ভুলে গেছি।
ওই মানুষটাকে আমি একটা সময় ভালোবাসতাম ঠিক, কিন্তু আজ সেই ভালোবাসা কতটুকু আছে তা আমার জানা নেই। অনুভূতিটা ভোঁতা হয়ে গেছে, তাই এসব বাদ দিয়ে ঘুমিয়ে পড়। আমিও যাচ্ছি, সকালে আবার অফিস আছে। ফাইজা স্পষ্ট দেখতে পেল তার বোন তাকে এড়িয়ে গেল। এড়িয়ে যাওয়ায় সেও আর কথা বাড়াল না, শুধু শুধু পুরানো ক্ষতকে জাগিয়ে তোলার কোনো মানেই হয় না। পরে নিজের রুমে এসে ঘুমন্ত স্বপ্নকে দুই চোখ ভরে দেখে, কেমন মায়া খেলা করছে স্বপ্নের চোখে মুখে। মেয়ের কপালে চুমু খেতেই দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে পরীর চোখের কোণ বেয়ে। মনে পড়ে যায় সেই দিনগুলো যখন পরীর জীবনে নাবিল এসেছিল। 6 মাসের সম্পর্কের পর তাদের বিয়ে হয়ে যায়। যখন বিয়ে হয় তখন পরী উচ্চ মাধ্যমিকে পড়ে। আবেগে ভরপুর বয়সে বাস্তবতাকে বোঝার ক্ষমতা বা বুদ্ধি কোনোটাই পরীর ছিল না, তাই সহজে নাবিলকে বিয়ে করে ফেলে। নাবিলও পরীকে খুব ভালোবাসত বলেই মনে হতো। বিয়ের প্রথম 1 বছর পরীর খুব ভালো কেটেছে, কিন্তু 1 বছর পর একে একে পরীর সামনে আসতে থাকে নাবিলের আসল পরিচয়। নাবিলের সেই সব দিকগুলো হজম করতে মৃত্যু সমান কষ্ট হয়েছে পরীর। ভালোবাসার মানুষ যখন ভালোবাসার নাটক করে বলে, মনে হয় তার চেয়ে বেশি যন্ত্রণার বোধ হয় এই পৃথিবীতে আর কিছুই নেই। ভালোবাসার মানুষের অচেনা রূপের চেয়ে বেশি দগ্ধ হয় মনে অন্য কিছু মনে হয় হতেই পারে না। তাই হয়তো পরিও পারেনি সেই পরিবর্তনকে মেনে নিতে, তাও মানিয়ে নেওয়ার তো চেষ্টা করেছিল, কিন্তু নাবিল যে তাকে মানিয়ে নিতেও দিল না, বের করে দিল কুকুরের মতো। ভালোবাসার মানুষের দেওয়া অবহেলা সহ্য করার মতো মানুষ এই পৃথিবীতে একটাও নেই বলে আমি মনে করি। কারণ কিছু জায়গায় ত্যাগ করা যায়, কিন্তু পরিত্যক্ত হয়ে থাকা যায় না। ভালোবাসার মানুষের দেওয়া যন্ত্রণাগুলো বলা কি এতটাই সহজ? জীবনে সব সহ্য করা যায়, কিন্তু এই একটি মানুষের দেওয়া কষ্ট সহ্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। জীবনের অনেক রং, সব রং সুখের হয় তা নয়, কিছু রং ধূসর হয়। তাই পরীর জীবনও এমনই। নাবিলের সাথে বিয়ের পর দিনগুলো খুবই সুন্দরভাবে কেটে যাচ্ছিল। বিয়ের প্রথম বছর খুব ভালোভাবে কেটে গেলেও ধীরে ধীরে বুঝতে পারে নাবিল কেমন যেন পাল্টে যাচ্ছে। পরী সারা রাত ধরে বসে থাকতো নাবিলের জন্য খাবার নিয়ে। নাবিল আসতো ভোরে, এসেই শুয়ে পড়তো, একবারও জিজ্ঞাসা করতো না পরী খেয়েছ কিনা। প্রথম প্রথম পরী মেনে নিত, কিন্তু তার ভাবনা থেকে নাবিলের অবহেলাগুলো সরতো না। প্রথমে খুব স্বাভাবিক লাগতো, কিন্তু পরে বুঝতে পারে নাবিলের কোনো সমস্যা হচ্ছে। সেদিনের কথা পরী রাত 2 পর্যন্ত বসেছিল খাবার নিয়ে। এমন সময় নাবিল এসে বলে, আমি খুব ক্লান্ত, বিছানা করেছ, ঘুমাতে চাই। পরী সেই দিন নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি, তাই বলে, নাবিল তুমি এত দেরি করে বাসায় ফেরো কেন? বাসায় ফিরে এসেই একবারও জিজ্ঞাসা করো না আমি খেয়েছি কিনা, একবারও খোঁজ পর্যন্ত নাও না। তুমি তো আগে এমন ছিলে না, কোনো সমস্যা হলে আমাকে বলো প্লিজ। নাবিল পরীকে অবাক করে দিয়ে হঠাৎই পরীর গালে থাপ্পড় বসিয়ে দেয়। পরী গালে হাত দিয়ে অনেকটা সময় ঠাই দাঁড়িয়ে থাকে। সেই দিন পরী শুধু অবাকই হয়নি, হতবাকও হয়েছে। নাবিল তার গায়ে হাত তুলতে পারে, এটা কি করে সম্ভব? তাছাড়া নাবিল তো সব সময় মেয়েদের গায়ে হাত তোলা পছন্দ করে না বলে জানিয়েছে পরীকে, কিন্তু সেই নাবিল আজ আচমকায় এমন আক্রমণ কেন করল? তাছাড়া পরী এমন কোনো কথা বলেনি যে তার গায়ে হাত তুলতে হবে। পরী সেই দিন রাগে কষ্টে কিচ্ছু বলতে না পারলেও কেঁদেছে খুব। পরী তখন আরো একবার অবাক হলো, কারণ নাবিল তাকে বলে এখানে বসে ন্যাকামি না করে থাকতে, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো। অথচ এই নাবিল একটা সময় বলতো, তুমি আমার সব পরী। পরী কাঁদলে নাকি তার কষ্ট হয়, যখন আমাদের কাছের মানুষগুলো একটু একটু করে পাল্টে যায় তখন জীবনের সব রংগুলো হারিয়ে যায়। পরী একটু একটু করে বুঝতে পারছিল নাবিলের পরিবর্তনগুলো, কিন্তু বারবার নিজেকে আবদ্ধ করে ফেলেছিল বিয়ের আগের প্রেমিক নাবিলের সাথে, যে নাবিল সারাক্ষণ পরী বলতে অজ্ঞান ছিল।
যে নাবিলের প্রতি রাতে পরীর কণ্ঠস্বর না শুনলে ঘুম আসত না, যে নাবিল পরীকে তার ভালোবাসায় সর্বদাই আটকে রাখত। অথচ সময় আজ কতটা পাল্টে গেছে, সেই তো নাবিলের কাছাকাছি আছে, তারপরও কেন নাবিল তাকে এত অবহেলা করছে? কই, আগে তো এমন ছিল না সে, এখন এমন কেন হচ্ছে? নানা চিন্তায় পরীর জীবন এলোমেলো হতে লাগলো। পরী একটু যদি নিজেকে বোঝাতো যে নাবিল হয়তো কোনো অফিসিয়াল সমস্যায় আছে তাই এমন করছে, কিন্তু অন্যদিকে নিজের মনকে বোঝাতে পারতো না তার অবচেতন মন নাবিলের পরিবর্তনগুলো মেনে নিতে পারতো না। একটা সূক্ষ্ম ভয় মনের ভেতরে সারাক্ষণ কাটা হয়ে থাকত। তারপর ভাবল, পরী নিজে কোনো ভুল করছে না তো, যাতে করে নাবিল কষ্ট পেয়েছে তাই নিজেই সারাক্ষণ নাবিলের পিছু পিছু থাকত। নাবিলের কেয়ারগুলো অনেক গুণ বাড়িয়ে দিল। দিনে দিনে পরী নিজেকে একদম নিচু লেভেলে নামিয়ে ফেলে। একদিন তো নাবিলের পায়ে ধরে জিজ্ঞাসা করে, সে কেন এমন করছে, কেন সে অবহেলা করছে পরীকে? কিন্তু নাবিল সেদিন পরীকে লাথি মেরে সরিয়ে দিয়ে বাইরে চলে যায়। পরী সেই জায়গায় প্রায় 3 ঘন্টা ঠাই বসে থাকে। পুরো শরীর তার অসর হয়ে পড়ে, কেন যেন মনে সে উঠে দাঁড়াতে পারছে না, সমস্ত শক্তি যেন কেউ চুষে নিয়েছে। পরীর জীবনে এতটা কষ্ট কখনো সে পায়নি। ছোটবেলা থেকে বাবা মা অনেক বেশি ভালোবাসা দিয়ে মানুষ করেছে, তাই এমন একটা অপমানে একটু বেশি কষ্ট হয় পরীর। কিন্তু কেন যেন মনে হয় সে নিজেই হয়তো কোনো ভুল করছে, যার জন্য নাবিল এমন করছে। তাছাড়া প্রথম 1 বছর নাবিল তো পরীকে খুব কেয়ার করেছে। এই তো কিছুদিন আগের কথা, পরীর শরীর ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে পরী। নাবিল সেদিন কত অভিমান করলো, পরী কেন তার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে গেল। আজ সেই নাবিল পরীর অপেক্ষায় কোনো দাম দিল না, আবার সামান্য কথায় গায়ে হাত তুললো। এসব ভাবতে ভাবতেই পরী ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে রাত 2টোয়। পরী জেগে দেখে বাসা খালি, দরজাটা ভেজানো, নাবিল এখনো আসেনি। পরীর ভাবনাতেই অবাক লাগলো, রাত 2টো পর্যন্ত দরজা খোলা, অথচ কোনো দুর্ঘটনা ঘটল না। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। পরেক্ষণে নাবিলের চিন্তায় ব্যাকুল হয়ে গেল, এত রাত হয়ে গেল এখনো আসলো না সে। কল দেয়, নাম্বার বন্ধ পেল। সারা রাত অপেক্ষা করলো পরী, নাবিল আসেনি। শেষ রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসে গেল। যেহেতু শাশুড়ি দেশের বাড়ি থাকে তাই বাসায় সে একা। পরে খিসুনি আসে, তাই কখন যে অজ্ঞান হয়ে পড়ে সে নিজেই বুঝতে পারেনি। পরীকে ফোনে না পেয়ে তার মা বাসায় আসে তাকে দেখতে। মায়ের মন কেমন যেন সবসময় জেনে যায়। তিনি এসে দেখেন পরী জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে। শাহেনা বেগম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান। সকাল 10টায়, তখনও নাবিলের বাসায় আসার নাম নেই। সেবার পরীকে 7 দিন হসপিটালে রেখে চিকিৎসা করা হয়। বাবা মা ভাইরা যত্ন করে। নাবিল আসে সেদিন বিকালে। সে জানায় তার অফিসের কাজের জন্য আটকে গেছে বলে সে আসতে পারেনি। পরীকে হাসপাতাল থেকে বাবার বাসায় নিয়ে যেতে বলে তার মা, কিন্তু পরী যায় না। সে বলে, আমি গেলে নাবিলের জন্য রান্না কে করবে? তাছাড়া নাবিল একা একা বাসায় বোর হবে। তাছাড়া তার চেয়ে বরং আমি ওখানেই চলে যাই, নাবিল আমার দেখাশোনা করবে। মেয়ের কথার উপরে শায়না বেগম আর কিছুই বললেন না। বাসায় গেলে নাবিল অনেক সেবা শুশ্রূষা করে পরী। পরী ভাবে, এই তো নাবিল আগের মতো হয়ে যাচ্ছে। মিস পরী, আসবো? আদিলের কথায় হুঁশ ফিরে পরী। এতক্ষণ নিজের কেবিনে বসে পুরানো অতীত নিয়ে ভাবছিল পরী। আসুন না স্যার, আপনার অফিস আপনি যেখানে যে সময় আসতে পারেন, এতে আমার অনুমতির প্রয়োজন নেই। আসলে পরী, আমার ছোট্ট বোনের জন্মদিন, তার জন্য একটা গিফট কিনতে চাই, কি কেনা যায় বলুন তো? পরী একটু অপ্রতিভ হয়ে পড়ে। এভাবে অফিসের বস এসে তাকে এমন কিছু জিজ্ঞাসা করছে? আমি তো আপনার বোনকে চিনি না স্যার, তাই তার পছন্দের কথা তো আমার চেয়ে আপনি বেশি ভালো জানবেন বলে আমি মনে করি। আরে মিস পরী, আপনি মেয়ে তাই আমি মনে করি আপনি ভালো বুঝবেন মেয়েদের পছন্দ সম্পর্কে, আদিল সপ্রতিভ হয়ে বলল। পরী কিছু সময় ভেবে নিয়ে তারপর বলে,
আচ্ছা ঠিক আছে স্যার, আপনি শাড়ি নিতে পারেন। সে যদি বই পড়ুয়া হয় তবে বই দিতে পারেন। বই প্রেমীদের জন্য বই খুবই মূল্যবান উপহার। তার সাথে একটা শাড়িও দিতে পারেন। এমন কোনো মেয়ে নেই যে যে কিনা শাড়ি পছন্দ করে না। আদিল ধন্যবাদ জানিয়ে চলে গেল। আজও আদিল নিজের মনের কথা জানাতে জানাতে যেও পারল না পরীকে। এই পর্যন্ত কতবার এসেছে পরীর কাছে তার মনের কথা জানাতে, কিন্তু না কখনো জানাতে পারেনি। কোনো এক অজানা কারণে ভয় করে আদিলের। মনে হয় পরী যদি তাকে ফিরিয়ে দেয়, যদি চাকরি ছেড়ে দেয়, এমন অনেক ভাবনার জন্য পরীকে কিছুই বলতে পারে না সে। মাঝে মাঝে জীবনের সবচেয়ে সহজ বিষয়গুলো কঠিন মনে হয়। আদিলও 3 বছর ধরে পরীকে ভালোবাসে, অথচ আজ পর্যন্ত বলতেই পারলো না। পরীর অতীতের বিষাক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে সময় নেয় আদিল। পরীর অতীতের তিক্ত স্মৃতির কথা সম্পূর্ণ না হলেও অনেকটাই জানে সে। তাই পুরুষদের প্রতি খারাপ ধারণা যদি পরীর থেকে থাকে, তা পরীর ভুল হবে না, হবে পুরুষদেরই। কোনো এক নারীর কুকর্মের জন্য যেমন পুরো নারী জাতিকে দোষী বানানো হয়, ঠিক তেমনি একজন পুরুষের কর্মের দায় অন্য পুরুষের ওপরে বর্তাই বই কি। তাই আদিল চাইলেও নিজের মনের কথাগুলোকে বলতে পারে না। নিজের মনের অব্যক্ত অনুভূতিগুলোকে প্রকাশ আজ পর্যন্ত করতে পারল না। আসলে তাই কিছু কথা যায় না যে সহজে বলা। সৌহার্দ এসেছে পরীদের বাসায়। রহিমা তাকে দেখে, সর্দু ভাই কেমন আছেন, আপনার শরীরটা ভালা? রহিমা, তুই আবার আমার নামের 12টা বাজাচ্ছিস। আমি সর্দু না, সৌহার্দ, বুঝলি? সৌহার্দ নিজের নাম ভেঙে ভেঙে শেখায় রহিমাকে। সৌহার্দকে সবসময় রহিমা, সর্দু ভাই বলে ডাকে। প্রতিবারই রহিমাকে সে নিজের নামের বানান শেখায়, উচ্চারণ শেখায়, কিন্তু কে শোনে কার কথা। রহিমা প্রতিবারই বলে, ঠিকঠাকভাবেই ডাকবে ভাই, কিন্তু না, সে পরে আবার ঠিকভাবে ডাকে না। পরীকে ডেকে দে রহিমা, আপা তো বাসায় নাই, আপনি বসেন, আপা চলে আসব। রহিমা ভয়ে ভয়ে কথাগুলো বলে রান্নাঘরে নাস্তা আনতে চলে যায়। রহিমা, স্বপ্নকে ডেকে দে, সৌহার্দ স্মিত হেসে বলে। রহিমা স্বপ্নকে ডেকে নিয়ে আসে। স্বপ্ন একটু পরেই চলে আসে। হাই সৌহার্দ আঙ্কেল, কেমন আছো? এতদিন পরে বুঝি স্বপ্নের কথা মনে পড়লো তোমার? স্বপ্ন কথাগুলো বেশ টেনে টেনে বলল। সৌহার্দ স্বপ্নকে কাছে টেনে নিয়ে বলে, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো কি মাফ করা যায় না? সৌহার্দের বলার ধরন দেখে হেসে কুটি কুটি হয়ে যায় স্বপ্ন। তর্জনে দিয়ে ডান গালে টোকা দিতে দিতে জ্ঞানী ভঙ্গিতে বলে, ঠিক আছে, মাফ করা যায়, তবে আমাকে আজ আমাদের সাথে এই বাসায় থাকতে হবে। স্বপ্নের আবদার শুনে ঝামেলায় পড়ে যায় সৌহার্দ। তারপর বলে, আচ্ছা তোমার মাম্মা মাসুক, তারপর দেখা যাবে। এমন সময় পরেই বাসায় ঢোকে। দরজা ভেজানোই ছিল বলে আর কারোর খুলে দেওয়ার দরকার হয়নি। কি ব্যাপার, দুজনের মধ্যে কি হচ্ছে কি? পরি টেবিলের উপরে ব্যাগটা রাখতে রাখতে বলে, কিছু না মা, মাম, আমি সৌহার্দ আঙ্কেলকে বলছি যাতে করে আমার জন্য আজ এখান থেকে যাই, কিন্তু উনি তো রাজিই হচ্ছে না, দেখো না। স্বপ্ন গাল ফুলিয়ে কথাগুলো বলে, তো এই কথা, এটা তো সৌহার্দ আঙ্কেলের খুব অন্যায়, সে কেন আমার ছোট্ট স্বপ্নটার কথা শুনছে না? দাঁড়াও, আম্মু তোমার আঙ্কেলকে এখনই বকা দিচ্ছি। সৌহার্দ, তুই আজকে এখানে থেকে যাবি, এক পাও বাড়াবি না, আমার স্বপ্নের কথা মেনে চলবি, বুঝলি? পরী খুব রহস্য করে কথাগুলো বলে। সৌহার্দ হেসে কুর্নিশ করার ভঙ্গিতে বলে, যে হুকুম মহারানী। স্বপ্ন খুশিতে জড়িয়ে ধরে পরীকে। পরী স্বপ্নকে সৌহার্দ বলে, আমি ফ্রেশ হয়ে আসি, তোরা বস। সৌহার্দের মনে কেন যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। জীবনের টানা পড়েনে পরীর পাশে থেকেছে, অথচ কখনো বলতে পারেনি পরীকে ভালোবাসে। আসলে বন্ধুত্বগুলো এমনই, যদি একবার কোনো কারণে ভেঙে যায়, তার ভয় আর বলা হয়ে ওঠে না, ভালোবাসি নামক শব্দটা। তাই তো সেই কলেজ লাইফ থেকে পরীকে ভালোবেসেও আজও বলতে পারলো না সেই ভালোবাসার কথা। জীবন অনেক সহজ, আবার একই সাথে জটিলও বটে, কিন্তু জীবন কখনো কখনো অতি সহজ বিষয়গুলোকে এতটা জটিল করে তোলে যা ভাবনার অতীত। তাই সৌহার্দ কখনো চায়নি পরীকে ভালোবাসার কথা বলে
তার বন্ধুত্বকে হারাতে। সে মনে করে অন্তত সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তাই হয়তো কখনো পরীকে বলা হবে না এই কথাটি, কারণ সে পরীকে হারানোর চেয়ে তার বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকতে রাজি। কাউকে হারানোর চেয়ে কোনো এক অজুহাতে পাশে থাকলেই তো হলো। ভালোবাসলেই সবসময় ছুঁয়ে থাকতে হবে এমন তো নয়, সৌহার্দ্যের জীবনেও তাই পরী বন্ধু হয়েই থাকবে। যখন সৌহার্দ্য পরীকে জানাতে চেয়েছিল সে তাকে ভালোবাসে, তখন পরী এসে নাবিলের কথা বলে। নাবিল পরীদের 3 বছরের সিনিয়র ছিল। পরীর সাথে নাবিলের সম্পর্কের কথা অনেক পরে এসে জেনেছে সে। পরী সারাক্ষণই চোখের সামনে ছিল বলে ভাবত ভালোবাসে, সেটা পরে বললেও হবে, কিন্তু বুঝতে পারেনি তারই চোখের সামনে তারই ভালোবাসার মানুষকে কেউ উড়াল দিয়ে নিয়ে চলে যাবে। আসলে আমরা ভালোবাসি কথাটা বলতে মাঝে মাঝে এত দেরি করে ফেলি যে চাইলেও পরে আর সেটা আমাদের হাতে থাকে না। অথচ এটা কেন ভাবি না যে যা পরে বলতে হবে তা আগে বললে ক্ষতিটা কি? বরং পরে বলতে গেলে হয় মানুষটিকে হারাতে হয়, নয়তো তাদের এক হওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে যায়। ড্রয়িং রুমে বসে এতক্ষণ কথাগুলো ভাবছিল সৌহার্দ্য, আফসোস হচ্ছে, যদি আগে বলতো তবে হয়তো পরীর জীবন এতটাও এলোমেলো হতো না, এতটা কষ্টে তাকে থাকতে হতো না। কারণ পরীকে সে কখনোই কষ্ট দিতে চায় না, হয়তো পরী তারই মেয়ে হতো। স্বপ্নের কথায় হুঁশ ফেরে সৌহার্দ্যের। এদিকে আরিফ সাহেব আর ফুয়াদ ঝগড়া লেগে গেছে। আরাফ সাহেবের অভিযোগ ফুয়াদ ওনাকে টিভি দেখতে দিচ্ছে না, দেশের খবর জানতে চান তিনি, আর ফুয়াদ চাইছে ঈদের নাটক দেখবে, কিন্তু ফুয়াদ টিভির রিমোট নিয়ে বসে আছে, কোনো মতে সে রিমোট দিবে না। এইদিকে আরিফ সাহেবও বোঝার পাত্র না, তাই তিনি বারবার টিভির লাইনটা খুলে দিচ্ছেন। এই নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়েছে, তাদের চিৎকার শুনে সবাই চলে এসেছে। সৌহার্দ্য হাঁটছে তাদের কাণ্ড দেখে। পরি সব শুনে বল, আসলে এখন আমি মুভি দেখব, তাই রিমোট আমাকে দিয়ে দুজনেই আমার সাথে বসে মুভি দেখবে চুপ করে। এভাবে ঝগড়া করা যাবে না, তুমি বসবে ইন্ডিয়া বর্ডারে আর তুমি বাংলাদেশ বর্ডারে, কোনো মতেই ঝগড়া করা যাবে না। এমন সময় রহিমা দৌড়ে এসে বলে, পরি আপা আজকে হয়েছে কি, ওই কুদ্দুস ভাই আছে না, হে আমারে চোখ টিপ মারছে, তারপর 10 টাকার আমরার আচার খাওয়াইছে। তাই আপা সে চাইছিল আমার হাতখানা একবার ধরতে, আমি দেই নাই। আপনি কনাফা 10 টাকার আচার খাওয়াইলেই তারে কি হাত ধরতে দাউন লাগবো? সে কি ভাবছে আচার খাওয়াইলেই কি রহিমার মন পাওয়ান যাইব? আমিও রহিমা এসব আমিও বুঝি, তুই কি ভাবছস কুদ্দুসা আচার খাওয়াইয়া আমার লগে ইন্টু পিন্টু করবি? আমিও রহিমা আক্তার আচার খাওয়াবি, কিন্তু হাত ধরতে পারবি না। কথাগুলো বলে মুখ বাঁকিয়ে সামনে থাকা চুলের বেনুনি পেছনে ফেললো। উপস্থিত সবাই শুধু হাসছে, এই রহিমা এত আমেজি কেন পরি? যখনই আসি মজার সব কথা বলে, সৌহার্দ্য হাসতে হাসতে কথাগুলো বলে। রহিমা তোর কথা শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে আমাদের জন্য ঘন লিকার করে চা বানিয়ে নিয়ে আসবি, ভুট্টা বেজে নিয়ে আসবি, মুভি দেখবো আর পপকর্ন খাবো। রহিমা বলে, পরিয়াপা আরেকখান কথা ছিল। ওই রহিমাকে কিছু বলতে না দিয়েই পরি বলে, বাকি কথা না হয় পরে শুনবো রহিমা, এখন যা চা নিয়ে আয়। রহিমা মুখ গোমড়া করে চলে যায়। এখন ভুট্টার চেয়ে তার কথা বেশি ফুলবে পেটের ভেতরে। পরীর কথা শুনে হাসে সবাই। সৌহার্দ্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরীর দিকে। কত সুন্দর করে সবাইকে সামলাই পরী, দায়িত্ববান স্নেহশীল, সবার প্রতি ভালোবাসা আছে। এমন একটা মেয়েকে কেউ কিভাবে ছেড়ে আসতে পারে, কি করে এমন একজনকে হাত ছাড়া করতে পারে, কেউ তা কিছুতেই মাথায় ধরে না সৌহার্দ্যের। নাবিল নিজেও জানে না সে ঠিক কি হারিয়েছে, এমন কাউকে তো মাথায় করে রাখা যায়, ভালোবাসা যায় জনম জনম। রাতে ছাদে সৌহার্দ্যের পরিদের বসে আছে ছাদে, বাসার সবাই ঘুমিয়ে গেছে, সৌহার্দ্যকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। পরী পানির জন্য এসে দেখে নেই, তাই বুঝতে দেরি হলো না সে কোথায়। সৌহার্দ্য রাতে ছাদে একা সময় কাটাতে পছন্দ করে, তাই পরী ছাদে যায়। দূরে একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে,
একটু কাছে যেতেই বোঝা গেল মানুষটি স্মোক করছে। পরি তার কাঁধে গাঁটটা মেরে বলে, কিরে চেইন স্মোকার হয়ে যাচ্ছিস নাকি? পরি নীরবে সৌহার্দের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে। সৌহার্দ তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে দিয়ে বলে, তুই কখন আসলি? এই তো মাত্রই। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তোর বন্ধু, প্রেমিকা নই। সো খেতে পারিস আমার সামনে। প্রেমিকা শব্দটা শুনতেই তার মনের ভেতরে একটা অজানা শিহরণ অনুভব হলো। এমন কিছু একটা মনে হলো যা আগে কখনো কোনো দিনও হয়নি। বিনিময়ে হাসি ছাড়া তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কিছুক্ষণ দুজনেই চুপ থেকে রাতের নির্জনতা অনুভব করলো। সৌহার্দের বুকের ভেতরটা কেমন যেন অশান্ত হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের সাথে রাতের নিয়ন আলো দেখাটা সত্যি রোমাঞ্চকর অনুভূতি দেয়। ব্যস্ত শহরটা যেন ঘুমিয়ে গেছে, সব আলো নিভে গেছে, শুধু ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোর আফসা হয়ে আছে বোবা শহরটা। এই নিশ্চুপ শহরটা যেন কত কথা বলছে, বলছে কত মানুষের ব্যথার কথা, কত মানুষের কষ্টের কথা, কত শত অপ্রাপ্তির কথা, হারানো দীর্ঘশ্বাসের কথা। আচ্ছা পরি, তুই কি নাবিলকে আজও মিস করিস? ভালোবাসিস নাবিলকে? শান্তভাবেই প্রশ্ন করলো সৌহার্দ। মুহূর্তেই পরির চোখ মুখ কেমন যেন গম্ভীর হয়ে ওঠে, বিস্মিত একজোড়া চোখ নিয়ে তাকিয়ে থাকে বন্ধুর দিকে। এই প্রশ্নটার উত্তর বড় যে কঠিন, বড়ই দুরবোধ্য। কি দিবে এই প্রশ্নের উত্তর? অন্যদিকে সৌহার্দের মন আকুপাকু করছে উত্তর জানার জন্য। আসলে পরি উত্তর ঠিক কি দিবে? এই উত্তর যে তার কাছে খুবই খুবই দামি।